রবীন্দ্রনাথ তো বটেই, ভাষা শিক্ষার গুরু হিসেবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা রাজশেখর বসু আমার কাছে যেমন মহিষাসুরমর্দিনী, ও সেরকমই একটা নাম। কারণ আমাদের বাংলা ভাষা যে অনেক তৎসম শব্দ নিয়ে তৈরি হয়েছে, আর তার আশ্চর্য অনুরণন রণন যে আমাদের এক বিরাট সম্পদ, আর যে সুমহান ঐতিহ্য ও প্রবহমানতার মধ্য দিয়ে বাংলা ভাষা এগিয়ে এসেছে, তার স্বাক্ষর ওই শব্দগুলোর ঝংকারের পরতে পরতে রয়েছে। এসবের সঙ্গে হাতে ধরে সাক্ষাৎ পরিচয় করে দিয়েছে যে অনুষ্ঠান, তার নাম মহিষাসুর মর্দিনী। ছোটবেলায় তখনও আমরা বঙ্কিমচন্দ্র পড়িনি, রাজশেখর বসুও না, কিন্তু তৎসম শব্দের আশ্চর্য মূর্ছনা, সংস্কৃত ভাষা আর বাংলা ভাষা কোথায় একাকার হয়ে যেতে পারে এবং কোথায় আলাদা হতে পারে, কোথায় গদ্য মিশে যেতে পারে গানে, কোথায় গান থেকে বেরিয়ে এসে আবার গদ্যের ভঙ্গিতে এগোতে পারে, এবং কখন কোনো অনারষ্ঠ ভঙ্গিতে একটা সহজ গ্রন্থনা মন্ত্রোচ্চারণ হয়ে যায়, তা অন্তরের ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছে এই বেতার অনুষ্ঠান। তখন এসব বুঝতাম না, বড় হয়ে আস্তে আস্তে বিশ্লেষণ দিয়ে, যুক্তি দিয়ে বা খুঁটিয়ে শুনিয়ে বুঝতে শিখেছি। কিন্তু কিছু না বুঝলেও মনের উপর মার্গ সঙ্গীতের যেমন একটা অদ্ভুত ঘোর থাকে, তারকভাস্কির ছবি দেখলে যেমন অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে যায়, কীভাবে যে ফেলে যায় সেটাও বুঝতে পারি না। তাই সেরকমভাবেই মহিষাসুরমর্দিনী আমাদের মধ্যে একটা বিরাট ভাষা সম্ভারের মাধুর্য ও গাম্ভীর্যের ইশারা রেখে চলে গিয়েছে। পরে যা পল্লবিত হয়ে অনেককে হয়তো নিয়ে গেছে শব্দের কাছে, সাহিত্যের কাছে, সংলাপের কাছে। শরৎকালে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা রাম আর রাবণের মধ্যে। সেই অকালবোধনের ষষ্ঠীর দিক থেকে বিজয়া দশমীর রাবণকে বধ করার দিনটা কী করে যেন বাঙালির মনে দুর্গার মহিষাসুর বিজয়ের সঙ্গে মিলেমিশে গেল। প্রায় যেন অষ্টমী, নবমী, দশমী তিনটি যুদ্ধটা, তিন দিন যুদ্ধটা হলো। দশমীর দিন মহিষাসুর পরাস্ত হলেন, এরকম একটা ছবি আমরা নিজেদের মনের মধ্যে এঁকে নিয়েছি। আর কখনো সচেতনভাবে ভাবার চেষ্টা করিনি এটার সঙ্গে আসল পুরাণটার কোনো যোগ নেই। একটা মহাকাব্যের গল্প আর একটা পুরাণ মিলেমিশে গিয়েছে, এই পিছনে বোধ হয় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটার একটা বিরাট অবদান আছে। অনুষ্ঠানটা হয় মহালয়ার দিনে, সেই দিনটার সঙ্গে কিন্তু দেবীপক্ষের কোনো যোগ নেই, সেটা পিতৃপক্ষের শেষ দিন, এবং সেদিনের সঙ্গে মহিষাসুর বধেরও তেমন কোনো যোগ নেই। কিন্তু কেবলমাত্র মহালয়ার দিন সকালবেলা অনুষ্ঠানটা হয় বলে অনুষ্ঠানটা প্রায় তিথিটার সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। আমরা বলি এখন আমরা রেডিওয় মহালয়া শুনবো, মহালয়াটা যেন একটা রেডিওয় শোনার মতো অনুষ্ঠান, সেটা যেন একটা দিন নয়, সেটা যেন একটা আলাদা তিথি নয়, সেটা পিতৃপুরুষদের মহান আলোয় ফিরে যাওয়ার দিন নয়। এই কথাগুলো আমার জানার খুব প্রয়োজন বোধ আমরা জানার খুব এই কথাগুলো আমরা জানার খুব প্রয়োজন বোধ করি না, এবং না জানতে পেরে যে আমাদের খুব একটা অসুবিধাও হয় তাও না। এক একটা সংস্কৃতি তো এক একটা প্রজন্মের কাছে এক এক রকম ভাবে বেঁচে থাকে। আমাদের কাছে দুর্গাপূজা শুধু হয় মহিষাসুর মর্দিনী দিয়ে। ঠিক ভোর 4টে থেকে ভোর 6টা অবধি যে সময়টা, ওই 2 ঘন্টার মধ্যে একটা নাটক অভিনীত হয়। সে নাটকটা কোথায় হয়, যুদ্ধটা কোথায় ঘটে আমরা জানি না, আকাশে হয় কি, বা আরও ভালো করে বললে অন্তরীক্ষে, কারণ যুদ্ধের ধারা বিবরণীটা তো আমাদের কাছে আসে ইথারের মাধ্যমে। যুদ্ধটা যে আসলে হয় না, সত্যি সত্যি কোথাও ওই অস্ত্রের ঝনঝনা ঘনিয়ে ওঠে না, মা দুর্গা যে ভয়ঙ্কর মহিষাসুরের দিকে রোষক কষায়িত লোচনে সিংহের পিঠে চেপে ছুটে যান না, সে কথা ওই সময় মনে থাকে না একদম। এমনকি একটা টেনশান হতে থাকে, সব জানি শুভ সঙ্গে অশুভর অশুভের এই যুদ্ধে কার যাওয়া অবশ্যম্ভাবী তাও, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অবিশ্বাস্য স্বরক্ষেপণের নৈপুণ্যে যেন স্পষ্ট বুঝতে পারি যুদ্ধের গতি প্রকৃতি, ওঠা পড়া। এক একবার মনে হয় এই বুঝি অকল্যাণ গ্রাস করল স্ত্রীকে, তারপরেই আশ্বস্ত হই মঙ্গল তার পূর্ণ বিভায় প্রকাশিত হয়ে বিনাশ করছে অন্ধকারকে। বাণীকুমারের অসামান্য স্ক্রিপ্ট এসব জায়গায় এমন অব্যর্থভাবে
তৎসম শব্দের ধ্বনিকে ব্যবহার করে। আদত সংস্কৃতের সঙ্গে সংস্কৃত উপম বাংলাকে এমন অনায়াস দক্ষতায় মিলিয়ে দেয়, পৌরাণিক মহারণের ব্যাপ্তি ও গাম্ভীর্য তার সমস্ত অস্ত্রনিনাদ সহ ফুটে ওঠে। আর পঙ্কজ কুমার মল্লিকের তুলনাহীন সুরারূপ সুরারোপ এই চিররচনা চিরচেনা ও চিরনতুন কাহিনীটিকে বয়ে নিয়ে যায় এক পর্যায় থেকে আরেক পর্যায়ে। ছোটবেলা থেকে প্রত্যেক বছর ওই সময়টায় নিয়ম করে ওই অনুষ্ঠানটার জন্য ওই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে যাওয়া বাঙালির কাছে একটা রিচুয়াল, সেইটা আমাদের সংস্কৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জুড়ে গিয়েছে। দুর্গাপুজোর প্রথম মন্ত্রোচ্চারণ শুরু হলো মহিষাসুরমর্দিনীর ঘোষণাটা দিয়ে। এমন মনে করতে পারি না কবে থেকে আমি মহিষাসুরমর্দিনী শুনছি, যেন বাঙালি হয়ে জন্মানোর সঙ্গে সঙ্গেই এটা মিশে গিয়েছে আমার রক্তে। যেহেতু অষ্টমী, তিনি প্রত্যেক বছর এক সময় পড়ে না যেহেতু অষ্টমী তিথি প্রত্যেক বছর এক সময় পড়ে না, সন্ধি পুজোর সময় বদলে যায়, কিন্তু মহিষাসুরমর্দিনী মহালয়ার দিন ঠিক একই সময়ে প্রচারিত হয়। এত বছরে দুর্গাপুজোর অষ্টমীর মন্ত্রটা আমরা ততখানি জানি না যতখানি আমরা মহালয়ার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটার কথা জানি, তার সুরগুলো জানি। আমরা আন্দাজ করতে পারি এরপরই এই গানটা আসবে, কিন্তু তারপরই ওটা আমাদের শুনতে ইচ্ছে করে। এখন ওটা ক্যাসেটে পাওয়া যায়, সিডিতে পাওয়া যায়, আমরা যে কোনো সময় চালিয়ে শুনে নিতে পারি, তবু ওটা আমাদের কাছে রিচুয়ালিস্টিক। ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে না শুনলে অনুভূতিটা যেন সর্বাঙ্গীন হয় না, সম্পূর্ণ হয় না। অনুষ্ঠানটা আরম্ভ হয় একটা শরতের বর্ণনা দিয়ে। আমাদের কাছে শরৎকালের রচনা লেখার সময় থেকে ওই আশ্বিনের শারদ প্রাতে কথাটা এখনো অবধি যেন একটা নির্দিষ্ট সময়ের সূচনা করে দিয়েছে, একটা কাল এবং একটা বিশেষ ঘটনার জন্য আমাদের প্রস্তুত করে দিয়েছে। আমি ভাবতে পারি না এমন একটা দুর্গাপুজো যেটায় মহিষাসুরমর্দিনী মহালয়ার দিন হলো না। সেই দুর্গাপুজো কেমন হবে আমার কাছে, বাঙালির কাছে? সেই দুর্গাপুজোটা অন্য সব দুর্গাপুজোর মতোই হবে কি? এই যে একটা ধর্মীয় নয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে একটা জাতির শ্রেষ্ঠ পুজো শুরু হচ্ছে, এরকম ঘটনা আর পৃথিবীর কোথাও ঘটে কি? এই সূত্র ধরেই ভাবতে ইচ্ছে করে দুর্গাপুজোর বোধ হয় ধর্মীয় অনুষ্ঠানের বাইরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠার বিরাট সম্ভাবনা আছে। ছোটবেলায় বাবা আমায় ঠাকুর দেখাতে নিয়ে যেতেন, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম এবং তখন বুঝতে পারি প্রায় একটা শিল্পীর চোখ দিয়ে দেখতে ভালোবাসতাম এবং এখন বুঝতে পারি প্রায় একটা শিল্পীর চোখ দিয়ে দেখতে ভালোবাসতাম। যে ঠাকুরটাই দেখতাম মনে মনে চট করে শুনতাম দশটা হাত কিনা, মনে মনে চট করে গুনতাম দশটা হাত কিনা। আমি ভাবতাম কুমার নিশ্চয়ই একবার না একবার ভুল করবেন এবং একটা হাত কম করবেন, আর আমি ঠিক খুঁজে বের করতে পারবো কোনো একটা দুর্গার নটা হাত। এইভাবে বছরের পর বছর আমি হতাশ হতে হতেও আনন্দিত হয়ে ফিরে আসলাম আসতাম। ফিরে এলেই আমার ঠাকুমা জিজ্ঞেস করতেন, ভাই কটা ঠাকুর দেখলে? আমি বলতাম এতগুলো ঠাকুর দেখেছি, তার মধ্যে এতগুলো ঠাকুর দেখতে ভালো, এতগুলো ঠাকুর মোটামুটি, এতগুলো ঠাকুর দেখতে বিচ্ছিরি। ঠাকুমা অবধারিতভাবে বলতেন, ছি ভাই, ঠাকুরকে বিচ্ছিরি দেখতে বলতে নেই। এই যে ঠাকুরকে বিচ্ছিরি বলতে নেই, ওখানে যে একটা অরূপকে রূপ দেওয়া হচ্ছে, মনের দেউলের জ্যোতির্ময়ী বিগ্রহকে দেওয়া হচ্ছে কল্পনা ভক্তি ভালোবাসা মিলিয়ে এক অপরূপ অবয়ব, ঠাকুমা ছাড়া সে কথা আমাকে শিখিয়েছে মহিষাসুরমর্দিনী। কল্পনা কাহিনীকে এতখানি সত্যি করে উপস্থাপিত করতে গেলে আর সেই অনুভূতিকে বয়স ব্যক্তিত্ব নির্বিশেষে প্রত্যেক শ্রোতার মনে সঞ্চারিত করতে গেলে একটা ধ্যানমূর্তির এমন অভাবনীয় শিল্পরূপ নির্মাণ করতে গেলে কতটা প্রতিভা আর কতটা প্রণাম একত্রিত করতে হয় ভাবলে তল পাওয়া যায় না। আর একটু বড় হয়ে খুব মন দিয়ে শুনতাম দেবতাদের অস্তদানের জায়গাটা, দশপ্রহরণ রণধারিণী সাজানো হচ্ছে কীভাবে। শুনতাম কুবের দিলেন রত্নহার, ব্রহ্মা দিলেন অঙ্গমালা অক্ষমালা আর কমণ্ডলু। দুর্গাপুজোর পরে যখন ভাসান হয়ে যেত ওই টিনের অস্ত্রগুলো, আমাদের পাড়ার ছেলেরা, আমার বন্ধুরা, আমরা সব নিয়ে নিতাম একটা একটা করে। আমি খুব খুঁজতাম কিন্তু কোনোদিন অক্ষমালা
কমন্ডলু খুঁজে পাইনি, তন্ন তন্ন করে খুঁজতাম। নিশ্চিত ছিলাম ওগুলো আছেই, মহালয়ার প্রোগ্রামে শুনেছি যে শুধু ভয়ানক অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে আর অমন সুন্দর জিনিসগুলো নেই। আমার আজও মনে হয় এই রত্নহার, এই অক্ষমালা, এই কমণ্ডলু, যেগুলো দিয়ে একটা সৌন্দর্য, শান্তি, স্ত্রী সম্পূর্ণ হয়, সেটা আমাদের রিচুয়ালের ভেতর প্রথিত হয়ে থাকে। সেখান থেকে কীভাবে আমরা সরে এলাম? যুদ্ধে যাবার সময়ও আমাদের সংস্কৃতির এই সৌন্দর্যের প্রয়োজনকে একবারের জন্য ভোলেনি, মনে রেখেছে অমঙ্গলের বিরুদ্ধে জিততে গেলে অস্ত্র যতটা জরুরি, সুষমা, লালিত্য, লাবণ্য তেমনি অপরিহার্য। আজ আমরা কেউ আর সেই অক্ষমালা কমণ্ডলু তার খোঁজ করি না। আমি হীরের আংটি বলে একটা ছবি করেছিলাম বাচ্চাদের জন্যে, ওটা আমার প্রথম ছবি। ওই ছবিটা করা অনেকটাই আমার নিজের ছেলেবেলার ফেরা। ছবির পুরো টাইটেল সিকোয়েন্সটার পিছনে মহিষাসুরমর্দিনীর ধারাভাষ্যটা চলে, সেটা যেন আমার ছেলেবেলায় প্রবেশ করার একটা নকশা করা সিংহ দুয়ার। প্রয়োগটা কিন্তু আমি প্রথম করিনি, চিদানন্দ দাশগুপ্তের বিলেত ফেরত ছবিতে রক্ত বলে একটা গল্প ছিল, সেখানে প্রথম মহিষাসুরমর্দিনী নেপথ্য আবহ হিসেবে ব্যবহৃত হয়, যেটা কোথাও আমার মনের মধ্যে এমনভাবে দাগ কেটেছিল। আমি যখন প্রথম ছবি করি, এই শব্দানুষঙ্গটা ফিরিয়ে আনবার একটা তাগিদ ছিল। তাছাড়া ছিল আমার ওই শৈশবে ঢোকার সুড়ঙ্গটা, যেটা দিয়ে আমি ছেলেবেলার ছবিতে ছোটদের মতন করে ঢুকে যেতে পারবো। আমাকে অনেক সময় যখন বলা হয় ঋতুপর্ণ মিউজিক ভিডিও করো না কেন, আমার ইচ্ছে হয়েছে মহিষাসুরমর্দিনী নিয়ে মিউজিক ভিডিও করতে। যখন টেলিভিশনে দেখি ওই থিমের অনুষ্ঠানে কেউ একজন দুর্গা সাজেন, কেউ অসুর সাজেন, আবার আমার বারবার মনে হয় এর চেয়ে কত অন্যরকমভাবে এটা করা যেত। মহিষাসুরমর্দিনী এমন একটি অনুষ্ঠান যা দিকে দিকে নানান রকমের মানুষ, নানান বয়সের মানুষ, নানান অবস্থানের মানুষ, নানান মনোবৃত্তির মানুষ একই সঙ্গে উঠে শুনতে শুরু করেন। এরকম একই সময় ভরে উঠে সমস্ত মানুষ, রেডিওটা একদম একই সময় উঠে ভরে উঠে সমস্ত মানুষ রেডিওটা চালিয়ে দেন। আমার আমেরিকায় থাকা বন্ধু যে সময় মহালয়া শোনে, আমার গলির টালির চালের দরিদ্র মানুষটিও সেই সময় সমান মনোযোগ দিয়ে এই অনুষ্ঠানে ডুবে যায়। এই আশ্চর্য যোগাযোগটাই, এই জগৎজোড়া বাঙালিকে একসাথে বাঁধার আশ্চর্য সত্যিটাই এই অনুষ্ঠানটার একটা চিত্ররূপ হতে পারত, এবং অসামান্য চিত্ররূপ হতে পারত, যেটার সঙ্গে কিন্তু কারো মেকআপ নিয়ে পরচুলা লাগিয়ে ঠাকুর দেবতা সেজে অভিনয় করার দরকার নেই। মহিষাসুরমর্দিনী শোনার অনুভূতিটা তো একটা তীব্র অনুভূতি, এটা এমনভাবে আমাদের ছেয়ে রাখে, এমনভাবে আমাদের একত্রিত করতে পারে সব অর্থেই। এই যে রাত্রি কেটে ভোর হওয়ার অকলুষ অনুভূতিটা, আমার মনে হয় একটা মিউজিক ভিডিওই কেবলমাত্র পারে ওই সময় ওই আলো, ওই মুডটাকে ওই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত করে দিয়ে অনুভূতিটা ফুটিয়ে তুলতে। এত কিছু নিয়ে নিরীক্ষা এখন চলছে, আস্তে আস্তে মহিষাসুরমর্দিনী নিয়েও হয়তো অনেক কাজ হবে। আমরা কিন্তু এই বেতার অনুষ্ঠানকে অবিকৃত অবস্থাতেই পেতে ভালো লাগে। হয়তো আমি কিছুটা পুরনোপন্থী, আসলে এটা আমার শৈশবের স্মৃতির এবং আমার বাঙালিয়ানার ধারণার এতখানি জুড়ে আছে, এর কোনো পরিবর্তন আমার কাছে নিজের মাকে অদ্ভুত অপরিচিত পোশাকে দেখার মতো ঠেকবে। আমার মনে আছে যখন বাগদাদে বোম্বিং হয়েছিল, তাতে নিশ্চয়ই একটা সাংঘাতিক নিষ্ঠুরতা ছিল, অনেক প্রাণ গিয়েছিল, কিন্তু আমার প্রথম যেটা মনে হয়েছিল এই আঘাতে আমাদের শৈশবের একটা অংশ মরে গেল। সেই যে হারুন অল রশিদের বাগদাদ, রূপকথায় পড়া আশ্চর্য নগরী যেখানে সবই ঘটতে পারে, সব অলিক অদ্ভুত জাদুই যেখানে সত্যি হয়ে ওঠে, ছোট্ট ছেলের সব কল্পনায় যেখানে সত্যি হয়ে ওঠার প্রশ্রয় পায়, সেই বাগদাদটা নষ্ট হয়ে গেল। মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটা সম্পর্কে আমরা ওরকম একটা অসম্ভব প্রোটেক্টিভ ইনস্টিংক্ট কাজ করে, এটা যেন এভাবেই অবিকৃত থেকে আমার শৈশবটাকে আমার সঙ্গে বহন করে নিয়ে যায়। বেতারের শ্রোতারা অন্ধ, তারা শ্রবণের মাধ্যমেই দেখেন। মহিষাসুরমর্দিনী শোনার সময় আমরাও অন্ধ, একটা অরূপের রূপবর্ণনার মধ্য দিয়ে
আমরা সব দেখতে পাই। আমরা যেন সেই অন্ধ ধৃতরাষ্ট্রের মতন, এবং আমাদের কাছে বাণী কুমার, বীরেন্দ্রকৃষ্ণ, পঙ্কজ কুমারের মিলিত প্রতিভা সেই চিরকালীন সঞ্জয়, যারা অপার মহিমময় যুদ্ধটা বছর বছর প্রত্যেক ভোরে নিয়ম করে উঠে আমাদের কাছে যত্ন করে বর্ণনা করেন। 20 সেপ্টেম্বর 2009।